सारा बांग्लादेशे जिला থেকে শুরু করে প্রতিটা উপজেলা সরকারি ভাবে মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে কিশোর কিশোরী স্থাপন প্রকল্পের মাধ্যমে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে চলেছেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দীপ হাইড স্কুলের প্রধান প্রশিক্ষক চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। আল্লাহ সর্বশক্তিমান আজকের উপস্থিত যারা মঞ্চে উপস্থিত তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। এই এই আপনারা সাইডে চলে যান, এই আপনারা এখানে সাইডে চলে যান, থেকে যারা অতিথি এখানে সবাইকে দেখতে দাও, হ্যাঁ একটু সাইডে আসুন। কিশোরী ছাত্রছাত্রী যারা কারাতে শেখার জন্য দূর থেকে জুম করো, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন। আমি উদ্বোধন ঘোষণা করবার আগে আসলে কারাতে সম্বন্ধে একটু কথা বলা আমি মনে করি অনেক বেশি প্রয়োজন। বিকজ আমরা কারাতে কেন শিখব এই প্রশ্নটি অনেকভাবেই আসতে পারে যে আমাদের কারাতে শিখে লাভটা কি। এটি বলার আগে আমি প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে শিশুর কিশোর যে কিশোর কিশোরীদের যেই আগে যে প্রচলন ছিল যেটি মহিলা মন্ত্রণালয়ের আন্দারে যেটি ছিল সেখানে ছিল নাচ গান কবিতা আবৃত্তি এগুলো ছিল। আমি প্রথমে স্মরণ করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এইবারের মতন প্রথমবারের মতন এই মন্ত্রণালয় কারাতেকে ইনক্লুড করেছে, তো তার জন্য সকলের একটি মনে হয় হাততালি দেওয়া উচিত, বিশেষ করে মেয়েদের জোরে হাততালি দেওয়া উচিত। বিকজ এই ধরনের একটি প্রকল্প ওনার মাথায় এসেছেন, ওনার দূরদর্শিতার কথা আমাদের চিন্তা করা উচিত। উনি সমাজকে নিয়ে মানুষকে নিয়ে যে অনেক ভাবেন, বিশেষ করে স্পেশাল আমি বলবো যে উনি যে মেয়েদেরকে নিয়ে ভাবেন, তার এই বহিঃপ্রকাশ ঘটেছে এই শিশু কিশোর মন্ত্রণালয়ের মাধ্যমে কারাতে প্রশিক্ষণের ব্যাপারটি। সো কারাতে আমরা শিখব কেন, কারাতে শেখার উপকারিতা কি, সে ব্যাপারে আমি দু চারটি কথা বলতে চাই। বিকজ আমি মনে করি কারাতে হচ্ছে একটি ফুল প্যাকেজ। আমি সর্বজায়গায় বলি, কিছু কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো আমাকে সর্বজায়গায় বলতে হবে, বিকজ এটার কোনো অপশন নেই। বিকজ যেরকম অপশন নেই, দা মুভ সাউন্ড দ্য সান, এটাকে ঘুরিয়ে কোনো কিছু বলা যাবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সেটস ইন দ্য ওয়েস্ট, এটা আমি ঘুরিয়ে কোনো কিছু বলা যাবে না। এই কারাতে সেইরকম কিছু বৈশিষ্ট্যের ব্যাপার আছে, আমি কি কারাতে শিখব তার কিছু বৈশিষ্ট্যের ব্যাপার আছে, সেটা সর্বজায়গায় আমাকে একইভাবে উপস্থাপন করা উচিত বা করেছি বা করে যাচ্ছি। এস ক্যারিটি টিভি।